বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যাটা আসলে কী জিনিস। কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এতটুকুতে কি যথেষ্ট? এতটুকুতে কি আমাদের ভিডিও শেষ হয়ে যাবে? না, আমরা এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। চলুন আমরা ভালো মতো জানার চেষ্টা করি যে পারমাণবিক সংখ্যাটা আসলে কোথা থেকে কিভাবে আসলো। আমরা যদি একটি পদার্থকে চিন্তা করি এবং এই পদার্থকে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখি তাহলে জিনিসটি এই রকম দেখা যায়। তাহলে আমরা যদি এই বস্তুটাকে জুম করি তাহলে বস্তুটা দেখা যায় এই রকম করে। তারপরেও এটি কিন্তু পারফেক্ট চিত্র না, এটি আমরা কিন্তু ত্রিমাত্রিক জিনিস দেখতে পাচ্ছি না। তারপরও আমরা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। এই বাইরে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা মধ্যখানে অবস্থান করে, অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘূর্ণনমান অবস্থায় এখানে থাকে। এখন আমরা এই জিনিসটাকে যদি, অর্থাৎ এই নিউক্লিয়াসকে যদি আবারও একটু জুম করে দেখি তাহলে যে বিষয়টি আমরা খেয়াল করতে পারবো সেটি হচ্ছে যে এই রকম। অর্থাৎ নিউক্লিয়াসকে জুম করলে নিউক্লিয়াসের ভেতরে আরও দুই ধরনের কণা দেখা যায়। সেই কণাগুলো হচ্ছে যে আমি যে ব্লু চিহ্নগুলো দিয়েছি, ব্লু ফোটাগুলো দিয়েছি, সেগুলো হচ্ছে প্রোটন, এবং লাল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নিউট্রন। তাহলে আমরা এখন এই সংজ্ঞাতে আবারও চলে আসবো। কোন মৌলের নিউক্লিয়াসে, তাহলে এটা হলো নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানের মধ্যে আমি যে প্রোটনগুলো ব্লু চিহ্ন দিয়ে দিয়েছিলাম, তাহলে ব্লু চিহ্ন আপনি একটু খেয়াল করেন, 1, 2, 3, 4, 5, পাঁচটি আছে এখানে প্রোটন। তাহলে আমি যদি এই চিত্র অনুযায়ী বলতে চাই যে এখানে মৌলের পারমাণবিক সংখ্যা কত, তাহলে যেহেতু প্রোটন সংখ্যা আছে কতটি, পাঁচটি, তাহলে এটি হচ্ছে এই মৌলের পারমাণবিক সংখ্যা। আমরা আরেকটু জানার চেষ্টা করি। আমরা যদি আরও একটি চিত্র লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কার্বনের চিত্রটি। কার্বনের চিত্র লক্ষ্য করলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, তারপরে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 4টি ইলেকট্রন থাকবে। এখন আমরা এর নিউক্লিয়াসটা চিন্তা করব। এর নিউক্লিয়াসে কতটি সবুজ চিহ্নগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টি রয়েছে। তাহলে এখানে কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে কত, 6টি। আসলে পারমাণবিক সংখ্যাটা কী নির্দেশ করে? পারমাণবিক সংখ্যা দ্বারা পরমাণুর আসল পরিচয় পাওয়া যায়। পারমাণবিক সংখ্যা দ্বারা পরমাণুর আসল পরিচয় পাওয়া যায়। যেমন পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে সেটা নাম হচ্ছে কার্বন, পারমাণবিক সংখ্যা যদি 9 হয় তাহলে সেটা নাম হচ্ছে ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা যদি 11 হয় সেটা নাম হচ্ছে সোডিয়াম। এভাবে আমরা কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, ওই মৌলের নামটা কি সেই জিনিসটা আমরা ভালো মতো জেনে নিতে পারবো। তবে পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? পারমাণবিক সংখ্যাকে ক্যাপিটাল লেটার জেড দ্বারা কী হয়ে থাকে, প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা চলে যাব যে পরমাণু সম্পর্কে আরেকটু আমরা ধারণা নিয়ে নিব। একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। এখন এই নিউক্লিয়াসকে যদি আমরা জুম করে দেখি, যেহেতু এখানে 3টি ইলেকট্রন রয়েছে, সুতরাং এই নিউক্লিয়াসের ভেতরে দেখা যাবে যে 3টি কী রয়েছে, প্রোটন রয়েছে। তাই বলা হচ্ছে একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাই প্রত্যেক পরমাণুই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট আধান বা চার্জ শূন্য। এখানে একটি প্রশ্ন মাথায় জাগতে পারে যে এখানে তো ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, তাহলে চার্জ শূন্য কীভাবে? আমরা তো জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে যে মাইনাস বা ঋণাত্মক, যেটা তো ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক তাহলে তাদের চার্জ কীভাবে শূন্য হচ্ছে? ইলেকট্রন তো আছে আমাদের নিউক্লিয়াসে, তো প্রোটন আছে, সুতরাং কীভাবে তাদের চার্জ শূন্য হচ্ছে? চার্জ কেন শূন্য হবে, যেহেতু ইলেকট্রন আছে তাহলে সুতরাং চার্জ কেন শূন্য হবে? আসল কথাটা হচ্ছে এরকম, আমরা যখন অনেক সময় একটা খেলা আছে দড়ি টানার খেলা, যদি এদিকে পাঁচজন সমান শক্তিমান এবং এদিকে পাঁচজন সমান শক্তিমান থাকে তাহলে দেখা যাবে যে যখন তারা টান দিবে এইভাবে তখন কিন্তু দড়িটা কোনো দিকেই সরবে না। আসলে সমশক্তি ছিল এই পাশেও, সমত্ব শক্তি ছিল এই পাশেও। তাই এখানে বলা হচ্ছে যে যত সংখ্যক আসলে ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে এবং যত সংখ্যক ঋণাত্মক চার্জ আমাদের কক্ষপথের ইলেকট্রনগুলোতে থাকবে, তাহলে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ যেহেতু আসলে সমান তাই তাদের মোট আধান বা চার্জ শূন্য হবে। বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যেমন
আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বাইরের কক্ষপথে লাল চিহ্নিত দুইটি ইলেকট্রন রয়েছে এবং পরমাণুর নিউক্লিয়াসে দুইটি প্রোটন রয়েছে। তাহলে আমরা যদি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তাহলে আমরা যদি দুইটি প্রোটন লিখি এবং দুইটি ইলেকট্রন লিখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রোটনের চার্জ হচ্ছে যে প্লাস টু, যেহেতু দুইটা প্রোটন রয়েছে, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস টু। তাহলে দুইটা পরস্পরের সাথে কেটে যাবে, এ কারণে কিন্তু আসলে চার্জটা শূন্য হয়ে যাবে। তাহলে আধানযুক্ত কখন হবে, মানে চার্জযুক্তটা কখন হবে, আমরা একটু খেয়াল করি বিষয়টা। যদি কোনো জায়গাতে তিনটি, এখানে যেমন ভালো করে খেয়াল করেন, আমি এই তিনটিকে প্রোটন চিন্তা করেছি, তাহলে যে চিহ্নিত করা আছে সবুজ চিহ্ন প্রোটন এবং দুইটি ইলেকট্রন, তাহলে এখানে চার্জ কোনটি বেশি আছে? প্রোটনের একটা চার্জ কি আছে? বেশি আছে। তাহলে এটি কিন্তু আধানযুক্ত হবে, অর্থাৎ প্লাস ওয়ান। যেহেতু প্রোটন একটি বেশি রয়েছে, সুতরাং এটা হচ্ছে প্লাস ওয়ান, ধনাত্মক চার্জে চার্জিত এটা। এবার আমরা একটু আরেক দিকে দেখে নিই যে এখানে হচ্ছে তিনটি রয়েছে কি ইলেকট্রন, দুইটি রয়েছে প্রোটন। তাহলে এখানে কার চার্জ বেশি রয়েছে? ইলেকট্রনের চার্জ বেশি রয়েছে, তিনটি রয়েছে ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আধানযুক্ত, বাট আধানটা হচ্ছে মাইনাস ওয়ান, কেননা এখানে ইলেকট্রন একটি বেশি রয়েছে। যদি ইলেকট্রন দুইটি বেশি থাকতো তাহলে মাইনাস টু। এভাবে আমরা মৌলসমূহের আধানযুক্ত বা আধানহীনগুলো আমরা বুঝতে পারি। তবে আমরা আরেকটু কথাগুলো জেনে নিই যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে কি সমান, কিন্তু ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে আধানহীন হতে হবে ওই মৌলটাকে। আমরা বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, তাহলে আমরা জানি যে কোনো একটা মৌলে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন সংখ্যাটাই হচ্ছে যে কি ওটার ইলেকট্রন সংখ্যা। প্লাস আমরা যদি আরও একটু খেয়াল করতে চাই যে বুঝতে পারবো যে কি কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে যে কি ওটার কি পারমাণবিক সংখ্যা, তাহলে কি আমরা বলতে পারবো না যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান? কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে আমি আধানহীন লিখে রাখছি। কেন লিখে রাখছি সেটা আপনারা উদাহরণ দেখলেই বুঝতে পেরে যাবেন। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে এগারো, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি এগারো হয় তাহলে তার প্রোটন সংখ্যা কত হবে? এগারো হবে। তার ইলেকট্রন সংখ্যা কত হবে? এগারো হবে। কিন্তু আধানযুক্ত জিনিসটা বলতে কী বোঝানো হচ্ছে? যেমন এন এ প্লাস, এন এ প্লাস মানে হচ্ছে যে সোডিয়াম তার লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আটটি এবং লাস্ট কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু কী হতে চায়? আধান নিরপেক্ষ হতে চায়, নিষ্ক্রিয় হতে চায়। তাহলে সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো যখন ত্যাগ করে দিবে তখন ধনাত্মক আয়নে পরিণত হয়। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম সোডিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ধরতে হবে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তার চেঞ্জ হচ্ছে না, প্রোটন সংখ্যাও চেঞ্জ হবে না। যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, সুতরাং তার একটা ইলেকট্রন শুধুমাত্র কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো, প্রোটন সংখ্যা কিন্তু এগারো, বাট ইলেকট্রন সংখ্যা এখানে কত হয়ে যাবে? দশ হয়ে যাবে। তাহলে একটি ইলেকট্রন যখন ত্যাগ করে দিবে আরেকজনকে, তখন কিন্তু ওই একটি ইলেকট্রন বাদ দিলে প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আমরা আটটি ইলেকট্রন দেখতে পাবো। তাহলে এভাবেই কিন্তু আসলে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই দেখানো যায়। আবার যখন কোনো আধানযুক্ত থাকে তখন কিন্তু জাস্ট ইলেকট্রন সংখ্যাটা কমে যায়, বাকিগুলো সব ঠিক থাকে। আমরা এই জিনিসটা সবচেয়ে ছাত্রছাত্রী বেশি মিস্টেক করে থাকে, অনেক বেশি মিস্টেক করে থাকে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে আমাকে লিখতে হবে যে এন এ প্লাস প্লাস ই মাইনাস, অর্থাৎ এরকম লেখা যাবে না কখনো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো মানে কি তার মধ্যে থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল। তাহলে যদি বের হয়ে যায় তাহলে সোডিয়াম মাইনাস ই মাইনাস, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তখন এন এ প্লাস, বাট ইটস রং। এটি নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক টিচারদের কাছ থেকে, অনেক ছাত্রছাত্রী আমাকে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছে। সো এটি নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও অবশ্যই বানাবো এবং আপনাদের স্ক্রিপ্ট সহকারে দেখাবো যে কিভাবে আসলে এখানে ঋণাত্মক কখনই লেখা যায় না। অর্থাৎ একটা বন্ধন বা একটা যখন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন লিখতে যাব, অর্থাৎ ইলেকট্রনকে কখনোই আপনি কি লিখতে পারবেন না, আপনি মাইনাস আকারে লিখতে পারবেন না। আমি আপনাদেরকে বইয়ের পৃষ্ঠা কয়েকটি বলে দিই। আপনারা বইয়ের পৃষ্ঠাতে এই আপনাদের সমীকরণগুলো দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন যে পৃষ্ঠা নাম্বার ৬৯, পৃষ্ঠা নাম্বার ৭০, পৃষ্ঠা নাম্বার ৯৩, পৃষ্ঠা নাম্বার ৯৫, পৃষ্ঠা নাম্বার ৯৬ এবং পৃষ্ঠা নাম্বার
আপনাদের 148। এছাড়াও অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন, আপনাদের বইয়ে কখনোই দেখতে পাবেন না যে যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন কিন্তু সেখানে মাইনাস থাকবে, এটা কখনোই হবে না। অবশ্যই ভালো করে জিনিসটা অবশ্যই মনে রাখবে।